আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে শুরুতেই জানাবো শিরোনাম পরে বিস্তারিত শেখ হাসিনাকে চাপ দিতে পারে এমন কোন চাপ নেই বললেন প্রধানমন্ত্রী পঞ্চাশ বছরে আমরা কি পেলাম সরকারকে প্রশ্ন মির্জা ফখরুলের কোন সভ্য দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই বললেন ওবায়দুল কাদের এরপর থাকবে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ থাকলে থাকলে মূল্যবৃদ্ধি কেন সরকারকে প্রশ্ন ড মোশারফ হোসেনের এরপর সরকার পক্ষ ও বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল সংসদ অধিবেশন মুলতবি এবং সর্বশেষ জানিয়ে দিব দেশ জুড়ে সেনাবাহিনীর হামলা নিহত তিরিশ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে চাপ দিতে পারে এমন কোনো চাপ নেই বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি কখনোই কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবেন না তাকে চাপ দিতে পারে এমন কোনো চাপ নেই কারণ তার শক্তি জনগণ আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি সাম্প্রতিক কাতার সফর নিয়ে সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী কাতার সফরের বিভিন্ন সময় তুলে ধরে বলেছেন এরপর রাজনীতি অর্থনীতি সংসদ নির্বাচন কূটনীতি সহ নানা বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রফিকুল ইসলাম প্রশ্ন করেছেন নির্বাচন সামনে এলেই কূটনৈতিকদের দৌড়ঝাপ শুরু হয় কিন্তু কিছুদিন আগে আপনার দলে সাধারণ সম্পাদকের কাছে কিছু কূটনৈতিক এসেছিলেন বিএনপি কূটনীতি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন রবিবার তারা কূটনীতিকদের বলেছেন আপনার অধীনে ভোট যাবেন না আরেকটি প্রশ্ন নোবেল জয়ী ভাড়া করে বিবৃতি দিয়েছেন সবকিছু মিলিয়ে নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক চাপ অনুভব করছেন কিনা জবাবে প্রধানমন্ত্রী বলেছেন আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে শেখ হাসিনাকে চাপ দিতে পারে এমন কোন চাপ নেই কারণ আমার শক্তি একমাত্র আমার জনগণ ওপরে আল্লাহ আছেন আর বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে কাজেই কে কি চাপ দিল না দিল তাতে আমার কিছু যায় আসে না জনগণের স্বার্থে যেটা করা দরকার আমরা সেটাই করব। এরকম বহু চাপ তো ছিল পদ্মা আগে তো কম চাপ দেওয়া হয়নি ওই চাপে আমাদের কিছু আসা যায় না পঞ্চাশ বছরে আমরা কি পেলাম প্রশ্ন মির্জা ফখরুলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের ওপর আলোচনা করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উনিশশো সালে যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম হিন্দু খ্রিস্টান সহ ক্ষুদ্র নিরীগোষ্ঠী একসঙ্গে অংশ নিয়েছিলাম সাম্যের বাংলাদেশ ন্যায় বিচারে বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ কায়েমে কাঁধে কাদ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলাম কিন্তু পরিশেষে আমরা কি পেলাম তিনি আক্ষেপ করে বলেছেন শোষণের পরিবর্তনে পঞ্চাশ বছরে আমরা কি পেলাম সোমবার বিকেলে ঠাকুরগাঁয়ে বিএনপির দলীয় কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজিত সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন মির্জা ফখরুল বলেছেন আমাদের দেশ তথা ভারত উপমহাদেশের লোকেরাই ধর্ম নিয়ে খুব বাড়াবাড়ি করে বিনা কারণেই আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করে শুধুমাত্র এটা রাজনীতিবিদদের একটা দুষ্টামি মনোরঞ্জন সিং এর সভাপতিত্বে বক্তব্য রেখেছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি সহ মহাসচিব কেস এন তরুণ দেব যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান প্রমুখ বিএনপি মহাসচিব বলেছেন সাধারণ আয়ের মানুষ আজ না বিশ্বাস হয়ে উঠেছে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ধনীরা আজ আরো ধনী হচ্ছে মিসলিম ধনীরা মালয়েশিয়া কানাডা সহ বিদেশে টাকা পাচার করে বাড়ি করেছে আর আপনাদের তথা হিন্দু ধনীরা লোকেরা ভারতে টাকা পাচা করে সেখানে বাড়ি তৈরি করেছে আমরা গরিবরা দেশের মাটি কামড়িয়ে দেশে আছি তিনি বিএনপির ঘটনা সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে যোগদানকারীদের উদ্দেশ্য করে বলেছেন কি কারণে আপনারা এই সংগঠনে যোগ দেবেন এ সময় রানী শঙ্কল উপজেলা কার্তিক চন্দ্র ও সাবিত্রী রানী বলেছেন দীর্ঘদিন ধরে তারা নিপীড়নের শিকার হচ্ছেন তা থেকে মুক্তির জন্য এই সংগঠন যোগদান করেছেন মির্জা ফখরুল বলেছেন এক ছাত্রের কথা স্মরণ করে বলেছেন আওয়ামী লীগের কাছে হিন্দুরা হচ্ছে বিয়ের পাগড়ির মতো বিয়ের দিনে যেমন পাগড়ি দরকার হয় বিশেষ বা বিয়ে হলে তা তুলে ধরা রাখা হয় এবং তিনি বলেছেন বিএনপি বুঝে না কেউ হিন্দু কেউ মুসলমান আরেক খ্রিস্টান বিএনপি মানুষকে মর্যাদা দেয় হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে আগে তিনি তার ঠাকুরগাঁয়ের প্রত্যেক বাসভবন চত্বরে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনয়কালে বলেছেন নিরপেক্ষ শাখার অধীনে নির্বাচন হলে তিরিশটির বেশি আসন পাবে না আওয়ামী লীগ কোন সভ্য দেশে তত্ত্বাবাদক সরকার ব্যবস্থা নেই বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পৃথিবীর কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তত্ত্বাবাদক বা অনির্বাচিত ব্যক্তি ও গোষ্ঠীর সরকার ব্যবস্থা নেই বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশেও সেইভাবে সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে যারা সংবিধানকে নির্বাচনে দিয়ে নির্বাচনকে প্রতিহত করার পায়তারাই লিপ্ত তারা মূলত জনগণকে আড়ালে রেখে চিহ্নিত গোষ্ঠীর স্বার্থরক্ষরে ব্যস্ত দেশের গণতান্ত্রিক চেতনার কোন মানুষ তাদের এই অপরাজনীতি বাস্তবায়ন হতে দেবে না আমলেগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বর্দার সহকর এক বিবৃতিতে বলেছেন তিনি এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের চিরাচরিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবাইদুল কাদের তিনি বলেছেন বিএনপি অতীতের মতো আন্দোলনে ব্যর্থ হয়ে একইভাবে সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছে যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের প্রধান প্রতিবন্ধক তিনি বলেছেন সব দলে অংশ গ্রহণের সুষ্ঠু শান্তিপূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ শত স্পষ্টভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে এবং জনগণের মতামতের ভিত্তিতে পরিবর্তন হবে সেজন্য সব রাজনৈতিক দলেরই দায়িত্বশীল ও নিশ্চিত বক্তৃতা ও বিবৃতিতে সম্প্রতি পঞ্চ করে সংঘটিত আহমদীয়া সম্প্রদায়ের উপর হামলায় তারা জড়িত এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দায়িত্বশীল নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বিশেষত তাদের বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে গুজব ছড়িয়ে ঘটনাকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে পর্যাপ্ত খাদ্য পণ্য মজুদ থাকলে মূল্য কেন প্রশ্ন ডক্টর মোশারফের পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ থাকলে বাজারে মূল্য বৃদ্ধি হচ্ছে কেন সরকার কাছে তার স্পষ্ট জব চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন সোমবার রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনের কার্যালয়ে এক গ্রন্থের মরক উন্মোচন অনুষ্ঠানে জব দিয়েছেন তিনি রবিবার প্রধানমন্ত্রী কার্যালয় রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুতিমূলক এক বৈঠক শেষে রমজানের আগে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এই মর্মে আশ্বস্ত করে জনসাধারণকে আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব মোহাম্মদ তফাজ্জল হোসেন মিয়া এই প্রসঙ্গটি উত্থাপন করে তিনি বলেছেন প্রক্রিয়া এসেছে জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে রমজান মাসে মানুষ কিভাবে চলবে তা দেশে অনেকেই এর মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ্বস্ত করা হয়েছে দেশে নাকি নিত্যপণ্নের মজুত হয়ে বেশি করবেন না। তিনি প্রশ্ন করেছেন যদি এত মজুদ থাকে তাহলে কেনাকাটা করলে অসুবিধা কোথায় আসলে কেনাকাটাই তো করতে পারছেন না চিনির দাম একশো টাকা গরুর মাংস আটশো টাকা গরু ও মুরগি মাংস ভাগ করে কেনাকাটা করার রেয়াজ এ দেশে ছিল না ইলিশ মাছ কেটে দুশো থেকে দুশত হচ্ছে গ্রাম করে কেনার রেওয়াজ ছিল না কিন্তু আজ বাজারে তা দেখা যাচ্ছে তাতে যদি সরকার বলে সবকিছু মজুদ আছে কিরকম চাহবাজি করেছে সরকার বাজার গিয়ে দেখেন মানুষ সরকারকে কি পরিমাণ গালমন্দ করে আজ গরিব মানুষ কিন্তু অর্ধাহারে আছে অনাহারে আছে এরপরও সরকার চাহবাজি করছে আমরা জানতে চাই খাদ্যপণ্য যদি এতই মজুদ থাকে তাহলে মূল্যবৃদ্ধি হচ্ছে কেন সরকার সুস্পষ্ট জবাব দিক মুশারফ হোসেন উল্লেখ করেছেন এই দাম বৃদ্ধির সঙ্গে যোগ হয়েছে মূল্যস্ফীতি দেখেন মূল্যস্ফীতির অবস্থা গত জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ছয় দশমিক সতেরো ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক একাত্তর এরপরে আবারও বৃদ্ধি হবে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার ভারতের সরকার পক্ষ ও বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল সংসদ অধিবেশন মুলতবি ভারতের সরকার পক্ষ ও বিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগে আজ সংসদের উভয় কক্ষে তমল হট্টগোল হয়েছে এর ফলে অধিবেশনের কার্যক্রম আজ এগারোটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে আজ সংসদের কার্যক্রম শুরু হওয়ার পর বিরোধী দল ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের হট্টগোলের কারণে সংসদ কার্যত উত্তাল হয়ে উঠলে প্রথম দুটা পর্যন্ত এবং পরে সারা দিনের জন্য অধিবেশনের কার্যক্রম মুলতবি করা হয় সংসদের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চসভা রাজ্যসভায় বিরোধী দলের এমপিদের পাশাপাশি ক্ষমতা দলের এমপিরাও স্লোগান দিতে থাকেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির বিরুদ্ধে শাসক দল বিজেপির এমপিরা রাহুল গান্ধী ক্ষমাচান স্লোগান দিয়েছেন সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারে বৌদ্ধ মাঠে সেনাবাহিনীর হামলা নিহত তিরিশ মিয়ানমারে দক্ষিণাঞ্চলে সান রাজ্যে একটি বৌদ্ধ মঠে বিদ্রোহী গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী এতে অন্তত তিরিশ জন বেসামরিক নাগরিক এবং তিনজন বৌদ্ধ ভিক্ষ নিহত হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে মিয়ানমারের প্রতিরক্ষা সংস্থা কেরানি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স জানিয়েছে দেশটির সেনাবাহিনী নান্নি নামক একটি গ্রামে গোলাবর্ষণ করেছে এর পরপরে স্থানীয় বিদ্রোহ গোষ্ঠীর সঙ্গে গোলাগুলি শুরু হয়েছে পরে জান্তা সরকারের বিমান বাহিনী ও আর্টিলারি সদস্যরা গ্রামে প্রবেশ । এক একদল তারা স্থানে একটি মঠের ভিতরে লুকিয়ে থাকা গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে দা গান্তর বডি টাইমস নামের স্থানে এক পত্রিকা প্রতিবেদনে বলা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ভিক্ষু সহ বেশ শ্রমিক নাগরিকদের মঠের সামনে লাইন করে দাঁড়িয়ে নির্মমভাবে গুলি করেছে জিডিএনএফ এর প্রকাশিত একটি ভিডিওতে মঠের সামনে অন্তত 20 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাদের মধ্যে কয়েকজনের শরীরে বৌদ্ধ ভিক্ষুদের মধ্য রংয়ের পোশাক পরাানো ছিল মরদেহগুলোর প্রতিটিতে একাদে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছে কেএনডিএফ ভিডিওতে বুলেটের স্পষ্ট চিত্র দেখা যায় যায় নান নেন ছাড়াও ছাড়াও আশেপাশের অন্য কয়েকটি গ্রামে অভিযান চালিয়েছে সেনা সদস্যরা সে সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ফলে আকস্মিক এই অভিযানে বাস্তবায় হয়েছে অসংখ্য পরিবার বিবিসি বলছে ঘটনা বিস্তারিত বিবরণ পাওয়া সম্ভব হয়নি তবে দেশের এই অংশ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বর হামলা নতুন নয় সেনা অভ্যুত্থানের পর থেকে অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে একাধিক অভিযান চালিয়েছে সামরিক জান্তা এদিকে আরো বলা হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি থেকে জান্তা সেনার ও স্থানীয় মঠে দিকাগ্রসর হওয়ায় এখানে সংঘর্ষের মাত্রা বেড়েছে নান্নিন গ্রামটি শান রাজ্য থেকে গাহ রাজ্যে পর্যন্ত প্রধান রোড জান্তা সরকারের বিশ্বাস এই রাস্তা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করা হয় এটি এমন একটি এলাকা যেখানে পা ও শান ও কারেনি জনগণ বসবাস করে পা ও ন্যাশনাল অর্গানাইজেশনের সশস্ত্র শাখা এলাকায় জোরালো ভাবে তানি স্থানীয় সূত্রে জানা গেছে দেশটির সেনাবাহিনী অঞ্চলে পা ও মেরিশিয়াদের শক্তিশালী করার জোর প্রচেষ্টা চালাচ্ছে যাতে এলাকাটি নিয়ন্ত্রণকারী বিরোধীদের প্রতিহত করা যায়